হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের কাছে নতুন ধরনের একটা ম্যাজিক দেখাবার জন্য প্রস্তুত হচ্ছি, যদিও এটা বহু বছর আগে থেকে জাদুকরেরা দেখিয়ে আসছেন, আমিও ছোটবেলায় দেখাতাম। আজকে এই খেলাটা কিন্তু আপনাদের কাছে শিখিয়ে দেব, প্রথমে দেখুন তারপরে শিখুন। খেলাটার নাম হচ্ছে ভ্যানিশিং কয়েন, খুব সুন্দর ম্যাজিক। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা একটু বাজিয়ে দেবেন। তাহলে চলুন খেলার দিকে যাওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে দুটো রিং আছে, এখানে একটা রিং, এখানে একটা রিং। আর এই রিংটাকে আমি যদি তুলে নিই তাহলে দেখা যাচ্ছে এখানে একটা 2 টাকার কয়েন, নিশ্চয়ই আপনারা 2 টাকার কয়েনটাকে দেখতে পাচ্ছেন। এবার এই 2 টাকার কয়েনটাকে এখানে রেখে, এখানে একটা রিং আছে আর এইখানে একটা বোর্ড আছে, এই বোর্ডটা এর উপরে রেখে তারপরে যদি এই রিংটা রাখা হয়, তাহলে প্রথমে থাকলো একটা রিং, তারপরে থাকলো একটা বোর্ড, তার নিচে আছে একটা রিং। আমি টোটালটাকে যদি এখানটায় রেখে দিই তাহলে এখন কয়েনটা কিন্তু এই বোর্ডের নিচে আছে আর মাঝখানে দুটো রিং আছে, ওপরে একটা রিং, নিচে একটা রিং। তাহলে এই রিংটাকে আমি তুলে যদি নিই, এখানে রাখি, তাহলে এই বোর্ডটা তুললেই তো কয়েনটা দেখা যাবে, নিশ্চয়ই তাই। দেখা যাক, অ্যাব্রাকাডাব্রা গিলি গিলি হোকাস পোকাস। কয়েনটা গেল কোথায়? এখানে তো কোনো কয়েন নেই, কয়েন তো ভ্যানিশ হয়ে গেছে। এটাই ছিল আজকের ম্যাজিক, চলুন তাহলে শেখা যাক। এই খেলাটা তৈরি করতে গেলে যে কোনো একটা পিস, একটু হার্ড বোর্ড এর এরম সাইজের, যে কোনো ঘরে মেয়েদের চুড়ি থাকে এরকম দুটো চুড়ির দরকার আছে, এইরকম ধরনের দুটো চুড়ি। একটা চুড়ির মধ্যে একটা ভেলভেট কাগজ, ভেলভেট কাগজ যে কোনো স্টেশনারি দোকান মানে পেপার হাউসেই পাওয়া যায় এই ধরনের ভেলভেট কাগজ। যদি ভেলভেট কাগজ না পাওয়া যায় যে কোনো অন্য মার্বেল কাগজ দিয়েও খেলাটা দেখানো যায়। এইভাবে কেটে নিতে হবে একটা কাগজ, সেটা ভেলভেট কাগজও হতে পারে অথবা মার্বেল কাগজও হতে পারে। যে কালারের কাগজ এখানে রাখা হবে সেই কালারেরই কাগজ এখানে আগে থেকে কেটে রাখতে হবে এবং আঠা দিয়ে এই চুড়িটার ওপরে, রিংটার ওপরে লাগিয়ে দিতে হবে। কিন্তু রিংয়ের বরাবর রাখলে হবে না, রিং থেকে একটু নিচু করে রাখতে হবে, একটু নিচু, একটু নিচে রাখতে হবে। তাহলে কি হলো, এটা এরম ধরলে বোঝা যাবে না এখানে একটা কাগজ লাগানো আছে। এইবার এইটা যদি একটা এই সাইজের কাগজ, এর থেকে একটু বড় হলেও ক্ষতি কিছু নেই, একটু কাগজ কেটে নেওয়া হয় একই কালারের, যেহেতু সেহেতু এটা এখানে যখনই বসিয়ে দেওয়া হলো তখন দর্শক ভাবছে রিংটা বসে আছে, এই কাগজটা আর এই কাগজের অংশটা যেহেতু এক, যেহেতু এক, সেহেতু দর্শক মনে করলেন যে এইখানে রিংটা বসে আছে আর এটা একটা প্লেন রিং, একই সাইজের, একই রকম দেখতে একটা রিং, এটা এখানে রাখা হলো। সব সময় আর একটা এরকম পিচবোর্ড কেটে নেওয়া হলো রিং থেকে একটু বড় মাপের। সব সময় খেয়াল রাখতে হবে যে এই যে কয়েনটা আমি দেখাচ্ছি, তখন আমি রিংটাকে বাঁ হাতে হোক ডান হাতে হোক তুলে দেখাচ্ছি, দর্শক দেখলেন রিংয়ের ভেতরে কোনো কৌশল নেই, দর্শক তখন ভেবে নেবেন যে এই রিংয়ের ভেতরেও কোনো কৌশল নেই। এবার এটা এখানে রেখে এই পিচবোর্ডটা যদি এখানে ঢাকা দেয়া হয়, তারপরে যদি এই রিংটাকে এখানে রাখা হয়, এবার এই দুটো রিং, 1 নম্বর রিং এবং 2 নম্বর রিং, দুটো রিংকে তুলে নিয়ে যদি এর ওপরে রাখা হয় এবং এইটাকে যদি বের করে নেওয়া হয়, এখানে রাখা হয় আর এইটা যদি উঠানো হয়, অটোমেটিক্যালি দর্শক দেখবে এটা ভ্যানিশ হয়ে গেছে, টাকাটা নেই। এটা ঘুরিয়ে ফিরিয়ে দেখানো যেতে পারে,
যদি এটা ঘুরিয়ে ফিরিয়ে দেখানো না যায়, দর্শক ভাববে জাদুকর বোধহয় হাত দিয়ে কয়েনটা তুলে এর পেছনে রেখে দিয়েছে, এই জন্য এটাকে ঘুরিয়ে দেখানো, হাত দেখানো হলো, দর্শক অবাক হবেনই হবে। এটাই ছিল ভ্যানিশিং কয়েনের ম্যাজিক। কেমন লাগলো? নিশ্চয়ই শিখতে পেরেছেন। যদি আবার এই ম্যাজিকটা ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হন, মানে আগে সাবস্ক্রাইব করেননি, এরকম যদি হন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা একটু বাজিয়ে দেবেন। খুব সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। Thank you.